হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু হোম ডেকোরেটরের কিছু কালার রিলেটেডের কিছু জিনিসপত্র, যেরকম আপনার এখানে ইন্টেরিয়র ডেকোরেটর ডেকোরেশন আছে, তারপরে সিলিং ডেকোরেশন, ওয়াল ক্যাবিনেট আছে, কিচেন ক্যাবিনেট আছে, জিপসাম গেট আছে। এখানে ভিউয়ার্স, এটা খুবই সুন্দর একটা আপনাদের কাছে কালেকশন নিয়ে আসছি। যারা এখনও হয়তো যে এই ডিজাইনগুলো দেখছেন অনেকে এই বাসাতে, বাসার বাড়িতে, কিন্তু এটা কোথায় কিনতে পাওয়া যায়, কোথা থেকে লাগাবেন, কীভাবে সম্ভব, এগুলো হয়তো অনেকে জানা নেই। তো ভিডিওটা এর জন্য আপনাদের জন্য তৈরি করতেছি। আর ভিউয়ার্স, আমার যে চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে কোনো কিছু জানার থাকলে জানাবেন, আর অবশ্যই অবশ্যই লাইক দিবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমি যে ভাই আছে আমাকে হেল্প করবে, ভাইয়ের নামটা মোহাম্মদ বিল্লাল হোসেন, এই ভাই আমাকে হেল্প করবে, এখন দেখাবে কোনটা কি। তো ভিডিও যাওয়ার আগে আমি একটা বিষয় বলে নিই ভিউয়ার্স, অনেকে প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন বিদেশ থেকে, যারা ফোন করেন, বাড়ি ঘর করতেছেন, দেখা যায় তারা এখান থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, তো অবশ্যই আপনারা রাত 11টার পর থেকে সকাল 8টার পর্যন্ত ফোন দিবেন না। এই সময়টা তারা ঘুমায়, দোকানদার যারাই আছে, বিজনেসম্যানরা, তারা ডিস্টার্ব ফিল করে, তো অবশ্যই 8টার পরে গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওতে চলে যাই। আমি হচ্ছে মোহাম্মদ বিলাল হোসেন, আমি দীর্ঘ 8 বছর ধরে জিপসামে কাজ করে আসছি। হ্যাঁ, আচ্ছা, বিলাল ভাই হলো দীর্ঘ 8 বছর ধরে জিপসামে কাজ করে আসতেছেন, তো উনি এই সম্বন্ধে সব কিছু জানাবেন। আমাদের জিপসাম কোম্পানি নহা জিপসাম ডেকোরেশন, আমরা সারা বাংলাদেশে জিপসামের কাজটা সেল করে থাকি। জিপসামের কাজগুলো কীভাবে করা হয় সেটা আপনাদেরকে বলি। জিপসাম যেমন, এটা হচ্ছে কানিশ বর্ডার, হ্যাঁ, এটা কানিশ বর্ডার, এটা হচ্ছে সিলিং রোজ, এটা হচ্ছে সিলিং রোজ, এটা ফ্যানের জন্য, ফ্যানের জন্য, আর এটা হচ্ছে সাইড বর্ডারগুলো। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এখানে যেগুলো দেখতেছেন, এটা প্রেস সম্বন্ধে আপনি জানতে চাইলে সেটা হচ্ছে, প্রেসটা হচ্ছে রানিং ফিট হিসাবে, রানিং ফিট, যেমন এটার 1 ফিট আমরা 50 টাকা, ঢাকার ভিতরে 50 টাকা 1 ফিট বিক্রি করি, আর ঢাকার বাইরে এলে সেক্ষেত্রে আমাদের ক্রেন খরচা আসবে, যেমন 10 টাকা বা 5 টাকা আমরা ফিট হিসাবে বাড়াই নেব। হ্যাঁ, আর হচ্ছে ফ্যানের ডিজাইনগুলো আমরা ঢাকার ভিতরে 4000 টাকা বিক্রি করি, ঢাকার বাইরে এলে সেটা হচ্ছে আপনার 4500 টাকা বা 5000 টাকা বিক্রি করা হয়। পুরো রাউন্ড ফিগার পুরোটা, এটা সাইজ আছে, ফ্যানেরগুলো সাইজ আছে, ছোট বড় সাইজ আছে, এটা হচ্ছে 56 ইঞ্চি, পুরোটা হচ্ছে 56 ইঞ্চি। 56 ইঞ্চি নিলে পরে আপনাকে আমরা ঢাকার ভিতরে 4000 টাকা দেবো, আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আমরা 4500 টাকা দেবো, 4500। ফিটিং চার্জ সহ? হ্যাঁ, ফিটিং চার্জ, এটা ফিটিং চার্জ হয়, এটা ফিটিং চার্জ ফ্রি হয়, ফ্রি, ফিটিং চার্জ ফ্রি হয়, ফিটিং চার্জ ফ্রি। আর উপরে ওগুলো ডেকোরেশনের বিয়াস দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে ফলস সিলিং, এটাকে ফলস সিলিং বলে, এটা লাইটিং সিলিং। কোনটা? এটা হচ্ছে লাইটিং সিলিং, এটা হচ্ছে ফলস সিলিং, উপরেটা দেখাচ্ছি বিয়াস, দেখুন ফলস সিলিং, যেটা লাইটিং সিলিং, এটা জিপসাম দিয়ে করা না? হ্যাঁ, এগুলো সব জিপসাম দিয়ে করা, দেখুন এটা হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করা হয়। স্কোয়ার ফিট কত করে? স্কোয়ার ফিট আমাদের যেটা করা আছে এটা হচ্ছে 250 টাকা স্কোয়ার ফিট। এটার বিভিন্ন ডিজাইন হয়, প্রায় হাজারো ডিজাইন আছে, এটার এক একটা কাজের এক এক রকম রেট, এক এক রকম রেট। দেখুন বিয়াস, আপনাদেরকে আমি পুরো সিলিংয়ে উপরেরটা দেখানোর চেষ্টা করতেছি একটু, দেখুন সুন্দর করে। এটা আপনাদের ফোনে অর্ডার করলে তো আপনারা গিয়ে কাজ করে দিয়ে আসবেন না? আমাদেরকে ফোন, আচ্ছা, আর এটাকে কি জন্য বললেন? একবার আগে দেখে অর্ডার দিলে কাজ করে দিয়ে আসবো। এটা হচ্ছে কানিশ বর্ডার, কানিশ বর্ডারগুলো ডিজাইন আছে অনেকগুলো ভিউয়ার্স, একটু ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি, দেখুন। এগুলো স্কোয়ার ফিট 500 টাকা বললেন না? না না, 50 টাকা, সরি, কানিশ রানিং ফিট হলো 50 টাকা। রানিং ফিট বলতে কি বুঝাচ্ছে? রানিং ফিট মানে চওড়া আমার যাই আছে, যেমন 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, হ্যাঁ, চওড়া যা আছে 1 ফিট, লম্বা 1 ফিট, এটাকে রানিং ফিট বলে। আচ্ছা ভিউয়ার্স, দেখুন একটু ডিজাইনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, নতুন বাড়িঘর যারা বানাচ্ছেন তারা এই জিপসামের কাজগুলো করে নিতে পারেন। এই ভাইয়ের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এবং অ্যাড্রেসও দেওয়া আছে। এটা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ওপারেই, ব্রিজটা পার হওয়ার পাশেই বাম পাশেই দোকানটা পাবেন। আর মোহাম্মদপুরেও ওনাদের অনেকগুলো শাখা আছে, টাউন হলে আছে, অনেক অনেক জায়গায় শাখা আছে, সেগুলো তো আপনাদের একসময় নিয়ে যাবো ভিডিওগুলো করার জন্য। তো আজকে মূলত এখন যেগুলো দেখাবো এই দোকানে ওনার যা কালেকশন আছে এগুলো দেখুন ভিউয়ার্স, ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর আছে। আর আমার ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ডিটেলস সব কিছু আরও জানতে পারবেন। অনেকে দেখা যায় টেনে একটু কেটে কুটে দেখায় ভিউয়ার্স, তো আপনাদের যাদের দরকার, উপকারিতা আসবে, তারা পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন।
এটা আছে সিলিং বর্ডার। আচ্ছা, এটা কি কি এটাকে বলা হয়? সিলিং বর্ডার। সিলিং বর্ডার, হ্যাঁ। আচ্ছা, এটা সিলিং বর্ডার, সিলিং কর্নার। এটার রিটটা কম, এটা যেমন সিলিং বর্ডার 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা ঢাকার ভিতরে 40 টাকা রানিং ফিট বিক্রি করি, আর হচ্ছে কি আপনার ঢাকার বাইরে 50 টাকা রানিং ফিট। আর কর্নারগুলো হচ্ছে পিস হিসাবে, কর্নারগুলো আমরা 300 টাকা ঢাকার ভিতরে, ঢাকার বাইরে 350 টাকা পিস হিসাবে বিক্রি করি। 350 টাকা করে কর্নারটা আলাদা, আবার না কর্নারটা আলাদা পিস হিসাবে থাকে, পিস হিসাবে থাকে। পিস কত? 300-350 টাকা, 300-350 টাকা ঢাকার ভিতরে, ঢাকার বাইরে 350-350। আচ্ছা, আর মাঝখানেরটা? মাঝখানটা সিলিং রোল, সেটা হচ্ছে 27 ইঞ্চি রোল, সেটা হচ্ছে 27 ইঞ্চি রোল। এটা সিলিং রোল ফ্যানের, এটার প্রাইস? ফ্যান যাবতীয় ডিজাইন, এটার প্রাইস ঢাকার ভিতরে 1000 টাকা, ঢাকার বাইরে 1200 টাকা। হ্যাঁ, ঢাকার বাইরে 1200 টাকা। আচ্ছা আচ্ছা, যেমন আপনি একই রুমের ভিতরে যদি 3টা পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনি একটা 27 ইঞ্চি লাগাইতে পারেন, 2টা 32 ইঞ্চি লাগাইতে পারেন, হ্যাঁ। যেমন ঝাড়বাতি 1টা হবে, ফ্যান 2টা হবে, সেখানে আপনি 1টা 56 ইঞ্চি লাগাইতে পারেন, অথবা 1টা 32 ইঞ্চি, 2টা 27 ইঞ্চি লাগাইতে পারেন, হ্যাঁ। আর এইগুলো তো বলা, এগুলো একটু আবার বলেন। এগুলো হচ্ছে কানিস বর্ডার, কানিস বর্ডার, হ্যাঁ। যেমন এখানে অনেকগুলো সাইজ আছে, এটা হচ্ছে 4 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, এটা 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি, হ্যাঁ। আচ্ছা, তারপরও আরেকটা ভিউয়ার সাথে শোনেন, এখানে যদি কাস্টমারদের মডেল মতো দিতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনারা বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, অর্ডার করে বানিয়ে দিতে পারবেন আমাদেরকে, যে কোনো ডিজাইন, যে কোনো ডিজাইন আপনারা দিলে ভিউয়ার সময় নিয়ে তারা অর্ডার করে বানিয়ে দিবে। আমরা এই প্রোডাক্টসগুলো চায়না থেকে ডাইসানি নিয়ে আসি, এবং কি থাইল্যান্ড থেকে পাউডার নিয়ে আসি, থাইল্যান্ড থেকে পাউডারটা, পুরো ম্যাটেরিয়ালসটা থাইল্যান্ড থেকে নিয়ে আসেন, আর ডাইসটা নিয়ে আসেন চায়না থেকে। আর অবশ্যই এখানে কস্টিংটা বেশি একটু, ওইভাবে যদি আপনারা নিজেরা তো মন মতো করতে যান, আর তাদের কাছে রেডিমেড যেগুলো আছে অবশ্যই কস্টিং কম পড়বে, কারণ চায়না আপনার মন মতো করতে গেলে আপনার এখানে দেখা যাচ্ছে যে ডাইসের জন্য চায়না থেকে আনতে হবে, তো এই জিনিসটা একটু কস্টিং পড়ে যাবে। তো চলুন উপরে কিছু কালেকশন দেখি, এই কোনার লাইটিং এগুলো একটু আমাদের দেখান। এটা হচ্ছে যেমন এটা কানিস কর্নার, এটাকে কর্নার বলা হয়, এই যে ডিজাইনটা আমাদের লাগানো আছে এটাকে বলে কানিস কর্নার। এটা গোলাপের ডিজাইন আছে, হ্যাঁ, এটা 7 ইঞ্চি একটা ডিজাইন। এই কর্নারগুলো পিস হিসাবে বিক্রি করা হয়, কর্নারগুলো পিস হিসাবে, পিস হিসাবে বিক্রি করা হয়। কর্নারগুলো ঢাকার ভিতরে আমরা 450 টাকা পিস বিক্রি করি, ঢাকার বাইরে 550 টাকা পিস বিক্রি করি। আচ্ছা, বিয়ার্স তার সাথে কিন্তু ফিটিং ফ্রি, এগুলো ফিটিং চার্জ নাই, সব ফ্রি। এর পিস হিসাবে কর্নারগুলো দেখুন, আর এটা হলো গিয়ে সাইড বর্ডার, সাইড বর্ডার, কানিস বর্ডার যেটা, এটা ফিট কত করে? ফিট হিসাবে 50 টাকা ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে 50 টাকা, ঢাকার বাইরে 60 টাকা। বিয়ার্স কোয়ান্টিটি অবশ্য বেশি হতে হবে না? আচ্ছা, আমাদের এই সাইডে ওয়ালটা একটু দেখব, হ্যাঁ বলুন। আমাদের এটা হচ্ছে সিলিং রোজ, এটা টোটাল পুরোটা মিলে একটা 56 ইঞ্চি, ডাবল পার্ট, টু পার্ট, এটা 56 ইঞ্চি পুরোটা বড় থেকে এখানে, হ্যাঁ 56 ইঞ্চি। মাঝখান যেটা আছে আমাদের, এটা হচ্ছে 32 ইঞ্চি, এটাকে বলে সিলিং রোজ, সিলিং রোজ। আচ্ছা, এটা আমরা ঢাকার ভিতরে 4000 টাকা বিক্রি করে, ঢাকার বাইরে 4500 টাকা, হ্যাঁ। আর এটা হচ্ছে সিলিং রোজ 12 ইঞ্চি, সিলিং রোজ 12 ইঞ্চি, সিলিং রোজ 29 ইঞ্চি, 29 ইঞ্চি, 29 ইঞ্চি নিলে আমরা ঢাকার ভিতরে 1200 টাকা বিক্রি করি, ঢাকার বাইরে 1500 টাকা। আছে ওগুলো 12 ইঞ্চি আছে আপনার ঢাকার ভিতরে 300 টাকা, ঢাকার বাইরে 400 টাকা, 400 টাকা। নিচেরটা ওই 12 ইঞ্চি 400 টাকা, এটা 400 টাকা, একই 12 ইঞ্চি, ডিজাইন ভিন্ন, ডিজাইন ভিন্ন। এটা আছে 34 ইঞ্চি ঢাকার ভিতরে 1500। আচ্ছা ভাই, এরপরে আমরা আবার একটু যাবো, ভিউয়ার্স একটু শেষ করি, আমার এই ভিডিওটা একটু এখানে শেষ করতেছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা নতুন করে এই প্রোডাক্টগুলো আবার দেখাবো ভিউয়ার্স। আমি কার্ডটা প্রথমে শো করে দিয়েছি, আবার কার্ডটা আবার এখন আপনাদেরকে শো করে দিচ্ছি, দেখুন ভিউয়ার্স। ফোন নাম্বার দেওয়া আছে 0171185-3629, আর একটা 0194-89752। অবশ্যই উপরেও ফোন নাম্বার, যে আপনারা কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন, হোম ডেকোরেটরের জন্য আপনাদের এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। তো চলুন এই ভিডিওটা এখানে মূলত শেষ করলাম, আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কিছু জানা থাকলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।